আমরা মেয়রের কাছে প্রধান যে দাবি উত্থাপন করেছিলাম তা হচ্ছে 26,375টা ফাঁকা পোস্ট কলকাতা কর্পোরেশনে সেখানে স্থায়ী নিয়োগ। উনি আমাদের যা আজকে বলেছেন তা হচ্ছে ইতিমধ্যে 9,000 পোস্ট সরকারের কাছে তার যে স্যাংশন সরকার যেহেতু মাইনে দেয় তার জন্য উনি পাঠিয়েছেন এবং অক্টোবর মাসে তার অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং উনি আশ্বাস দিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে এই 9,000-এর প্রথম দফায় নিয়োগের কাজ কলকাতা কর্পোরেশন সম্পূর্ণ করবে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।